প্লিজ আপনি আমার চেহারা বদলে ক্যাটরিনা কাইফের চেহারা বানিয়ে দিন। তুমি কেন ক্যাটরিনা কাইফের মতো চেহারা করতে যাবে? এমনিতে তো তুমি ক্যাটরিনা কাইফের চাইতে অনেক সুন্দর। ও হ্যালো কাছের মানুষজন, শেকল ভাঙার খেলায় আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো গল্প নেই। এইটাও সম্ভব? হ্যাঁ। সো ভিডিও শুরু করা যাক। Acting is a survival mechanism. অভিনয় বেঁচে থাকার একটা প্রক্রিয়া। আমরা প্রতিদিন বাস্তব জীবনে অভিনয় করি। আমি যখন মিথ্যা কথা বলি তখন আমাকে এমন ভাব করতে হয় যেন সামনের মানুষটা বুঝতে না পারে আমি মিথ্যা বলছি। Correct. কিংবা আমি যখন কারো উপর রাগ করি তখন আমার এক্সপ্রেশনটা এমন থাকে মানুষটা বুঝতে পারে আমি রেগে গেছি। Correct. হট। আহা, রাগ করস কেন? এটা তো আমি আমার চরিত্রে অভিনয় করছি। সো আমি রাগলে আমার চেহারা কেমন হবে তা আমাকে আলাদা করে শিখতে হবে না, এই ভাবটা অটো এসে যাবে। কারেক্ট। এখন বিষয় হলো, আমাকে যদি পর্দায় খালেদ মাহমুদ সুজনের চরিত্রে অভিনয় করতে দেয়া হয় আর আমি যদি আমার মতো করেই হাঁটি, আমার মতো করেই কথা বলি, তাহলে মানাবে? না 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 না, খুব বেমানান। এরপর আমি বাপ্পি বড়র চরিত্রে অভিনয় করলাম কিন্তু আমার মতো করেই এক্সপ্রেশন দিলাম, সেটা কি আপনি মেনে নিতে পারবেন? এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি অভিনয়ের অ জানি না, আমার চরিত্র পরিবর্তন হয়েছে কিন্তু পার্সোনালিটি পরিবর্তন হয়নি। ইয়েস। বিজ্ঞরা বলেন পার্সোনালিটি পরিবর্তনে 6টি জিনিসে পরিবর্তন আনতে হয়। 1 চলাফেরা, 2 অঙ্গভঙ্গি, 3 অভিব্যক্তি, 4 কণ্ঠস্বর, 5 পোশাক, 6 মেকআপ। এখন চরিত্রের প্রয়োজনে এই 6টি জিনিস নিজের মাঝে আয়ত্ত করতে আপনি যে পন্থা অবলম্বন করবেন সেটাকে বলে মেথড অ্যাক্টিং। একটু খুলে বলুন। বিষয়টা হলো আপনাকে সেই চরিত্রে অভিনয় নয়, সেই চরিত্রই বনে যেতে হবে। বিষয়টা কঠিন, খুব কঠিন, অনেক কঠিন। হলিউডে এই মেথড অ্যাক্টিং নতুন নয়। অনেকের মতে মার্লন ব্র্যান্ডো হলেন দুনিয়ার সর্বকালের সেরা অভিনেতা। এই মার্লন ব্র্যান্ডো চরিত্রের প্রয়োজনে যা করতেন তা সবাইকে বিস্মিত আর মুগ্ধ করত। এই ধারার আরেকজন ড্যানিয়েল ডে লুইস, আমার খুবই পছন্দের একজন অভিনেতা। এই মানুষটা নিজের মাঝে সেলফ ডিলিউশন ক্ষমতা এমনভাবে বিকাশ করেছে নিজেকে অন্য কেউ ভাবতে তার কোনো সমস্যাই হয় না। 3 অস্কার জেতা এই মানুষটা যখন যে চরিত্রে অভিনয় করে বাস্তব জীবনেও সেই চরিত্রের মানুষটা বনে যায়। তার দেয়ার উইল বি ব্লাড, ফ্যান্টম থ্রেড সিনেমার পরিচালক পল থমাস অ্যান্ডারসনের ভাষায়, ইউ ডোন্ট গো টু ওয়ার্ক উইথ ড্যানিয়েল ডে লুইস, ইউ গো টু ওয়ার্ক উইথ হুএভার হিজ ক্যারেক্টার ইজ। তার মানে ঘটনা হলো কেউ কখনো ড্যানিয়েল ডে লুইসের সাথে কাজ করেনি, তার ভিন্ন ভিন্ন চরিত্র সাথে কাজ করেছে। বুঝো না এই ব্যাপারটা। আমাদের চঞ্চল চৌধুরীও কিন্তু কম নন, ওনার সকল চরিত্র নিয়ে আরেকদিন আলাপ হবে। ঠিক আছে ঠিক আছে। এবার আর একটা বিষয়ের দিকে নজর দেই। কেউ যদি সাব্বুর চরিত্রে অভিনয় করতে চায় তখন মানুষ প্রথমে দেখবে এমন আকর্ষণীয় ভুড়ি আছে কিনা, অর্থাৎ আপনার ফিজিক্যাল ট্রান্সফরমেশন ঠিক আছে কিনা। ঠিক বলেছো। এই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কথা ভাবলে সবার মাথায় প্রথমেই আসে ক্রিশ্চিয়ান বেলের কথা। এই বান্দা নিজের দেহকে কাদা মাটির মতো করে ফেলেছে, যেমন মন চায় তেমন আকৃতি দেয়। অদ্ভুত ব্যাপার। তার নিজের সাথে যাবে এটা ভেবে তিনি সিনেমা হাতে নিতেন না, সিনেমার গল্প পছন্দ হলে সেই চরিত্রের জন্য নিজেকে তৈরি করতেন। আমি আপনাকে প্রথম থেকে বলি, ঘটনার সূত্রপাত 2000 মুক্তি পাওয়া আমেরিকান সাইকো সিনেমা থেকে। প্যাট্রিক বেটম্যান চরিত্রের জন্য বেল নিজেকে তৈরি করেন। এই সিনেমার সময় তার ওজন ছিল 81 কেজি, পাশাপাশি তার ডার্ক ক্যারেক্টারের জন্য সেটে সবার থেকে দূরে থাকতেন। তুমি আমার সাথে কথা বলবে না। এরপর দ্য মেশিনিস্ট সিনেমার জন্য বেল যা করেছেন তা ইতিহাসে বিরল। 2003 মেশিনিস্ট স্ক্রিপ্ট শুনে রাজি হয়ে যান বেল। এরপর ট্রেভার রেজনিক চরিত্রের জন্য 6 ফুটের এই মানুষটা ওজন কমানো শুরু করেন, কয়েক মাস পর এসে পড়েন 54 কেজিতে। বাট হাউ ইট পসিবল? আই ডিডন্ট ইট, দ্যাট ওয়াজ ইট। লায়ার। না খেলে তো মানুষ বাঁচে না। বেলও খেয়েছিলেন, তবে তার প্রতিদিনের খাবারের তালিকায় ছিল পানি, একটা আপেল, টুনা ফিশের একটা ক্যান আর 1 কাপ কফি। হোয়াট 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 হোয়াট? সত্যি কথা বলতে কি, অনেকে বিকেলের নাস্তায় এর চেয়ে বেশি খাবার খায়। আমি যাই হোক, 54 কেজিতে আসার পর বেল আরো 10 কেজি ওজন কমাতে চাইছিলেন। পরে প্রযোজক তাকে এই খেলা থামাতে কনভিন্স করেন। কনভিন্স করেছি, কংগ্রাচুলেশনস।
এখানে একটা বিষয়, বেল যে শুধু ওজনই কমিয়েছেন তা নয়, চরিত্রের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য মাত্র 2 ঘন্টা করে ঘুমাতেন আর সারাটা রাত্র বই পড়তেন। নিজের সাথে কেউ নিজেই এত অত্যাচার করে। আজব ক্যারেক্টার তো। সিনেমার চরিত্রের জন্য এই মানুষটা এমন হয়ে গেছেন ভাবা যায় না। খেলা আরো বাকি আছে। এই সিনেমার পূর্বে একদিন ক্রিস্টোফার নোলান বেলের সাথে দেখা করেন। নোলান তাকে ব্যাটম্যানের কথা বলেন। When I first met Christian, he was extraordinarily thin. কিন্তু এত শুকনো ব্যাটম্যান দেখলে তো জলিল ভাই টিটকারি করবেন। That's skinny. তাই বেলকে ওজন বাড়াতে বলেন। এরপর মেশিনিস্ট শেষ করার পর বেল আবার ওজন বাড়ানো শুরু করেন। তার হাতে অনেক কম সময় ছিল তাই সারাদিন খাইতেন। দেখো দেখো খাচ্ছে আর বডি বানাতেন। কয়েক মাস পর বেল যখন সেটে যান তখন তার ওজন ছিল 104 কেজি, 54 থেকে 104 কেজি। কিন্তু এখানেও ঝামেলা ছিল, তিনি এত মোটা হয়ে গিয়েছিলেন যে নোলানের আশেপাশের লোকজন বেলকে দেখে মজা নিয়ে বলছিল, এরপর আবার 18 কেজি ওজন কমান বেল, 54 থেকে 104, এরপর 104 থেকে 86 কেজি। এত কিছু করেছেন মাত্র 6 মাসে। 2005 সালে ব্যাটম্যান বিগিন্স রিলিজের 1 বছর পর বেল আবার ওজন কমান। এবার রেস্কিউ ডন সিনেমার জন্য ওজন নিয়ে আসেন 61 কেজিতে। এরপর আবার 2008 দ্য ডার্ক নাইট 86, 2010 দ্য ফাইটার 66, এরপর 2013 আমেরিকান হাসলের জন্য ভুড়িওয়ালা হয়ে যান। তারপর প্রতিটা সিনেমাতেই নিজেকে বদলেছেন। তবে 2018 সালে মুক্তি পাওয়া ভাইস সিনেমায় বেলকে দেখে আমি চিনতেই পারিনি। কেমনে কি রে ভাই, এদিকে শুধু সিনেমা না, ক্রিশ্চিয়ান বেল যখন যে চরিত্রে অভিনয় করেন সে সময় দেয়া সাক্ষাৎকারেও সেই চরিত্রের মতো করে কথা বলেন, এমনকি তার এক্সপ্রেশনও তেমন থাকে। এদিকে বর্তমান সিনেমার দুনিয়ায় বডি ট্রান্সফরমেশন খুব নজরে আসে। পাশের দেশের আমির খান প্রতিটা সিনেমাতেই চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলেন। উদাহরণ আছে আরো অনেক, সবাই চরিত্রের জন্য বডি বানায় আর সেটা ট্রান্সফরমেশন ভিডিও বানায়। আমাদের দেশের মানুষ এসব দেখে আর হা করে থাকে, কারণ আমাদের সিনেমায় তো এই বিষয়টা গুরুত্বই পায় না। এক লুক দিয়েই মানুষ 10-12টা সিনেমা করে ফেলে, সেখানে আবার ফিজিক্যাল ট্রান্সফরমেশন। তবে জং ধরে থাকা এই শিকল ভেঙেছেন আরিফিন শুভ। সিনেমার চরিত্রের জন্য তিনি করেছেন ফিজিক্যাল ট্রান্সফরমেশন, পাশাপাশি সেটার ভিডিও বানিয়েছেন। চলেন এই জার্নির মুগ্ধতার গল্প শুনি। মিশন এক্সট্রিম আমাদের যে ফিল্ম সেটার স্টোরি আমাকে ফিল্মের ডিরেক্টর রাইটার উনি শোনান। এই ক্যারেক্টারটা সে সেম মানুষ নয়। সো শুভ ভাইয়ের দরকার ফিজিক্যাল ট্রান্সফরমেশন। প্রথম রিয়াকশন ছিল যে এটা ইম্পসিবল। বাট ওয়াই? আমার মনে হয় অনেক কারণ আছে। হ্যাঁ, সম্প্রতি তিনি শেষ করেছিলেন একটি কলকাতার সিনেমার কাজ, সেটার নাম হচ্ছে আহারে। একটু বলে নেই, যারা এই আহারে সিনেমাটি দেখেননি প্লিজ দেখে নিন। আরিফিন শুভর অভিনয় দক্ষতা নিয়ে যাদের প্রশ্ন তারা একটু হলেও প্রমাণ পাবেন। ঠিক আছে, এই সিনেমার চরিত্রের জন্য শুভ ভাইকে ওজন বাড়াতে হয়েছিল। মানে আই ওয়াজ 94 কেজি। ওনার একদম থলথলা ভুঁড়ি হয়েছিল। এদিকে মিশন এক্সট্রিমের জন্য আবার বহুত ফিট হতে হবে তাই দ্রুত ময়দানে নেমে পড়েন। ওনার হাতে সময় ছিল 9 মাস। তবে আস্তে ধীরে সব ঠিক হতে থাকে। ওয়ার্কআউট করতে করতে এনার্জি হারিয়ে ফেলতেন, তখন রেস্ট নিতে হবে। উনি জিমেই ঘুমাতেন। ভয়ের কিছু নেই, ঘুমোচ্ছে। এরপর উঠে আবার ওয়ার্কআউট, এভাবে ভালোই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু মহা বিপদের সংকেত। হেভি ওয়েট নেয়ার কারণে ফুলে গিয়েছিল এবং পানি চলে এসেছিল। আহারে কি কোন? যেটা বেরোলো সেটা হচ্ছে রিপিটেটিভ টিস্যু ড্যামেজ হয়েছে। এই দুর্ঘটনার পর শুভ ভাই দাঁড়াতেই পারছিলেন না। আরে, শুয়ে শুয়ে তুমি নলে আমার ভিডিও দেখে সময় কাটাচ্ছিলেন। এটা 100% মিথ্যা। এই কাণ্ডের পর শুভ ভাই ভেঙে পড়েছিলেন। সত্যি বলতে আমি ভেঙে গেছিলাম। এর কিছুদিন পর স্বামী কেন আসামি সিনেমার সাবানা আপার মতো শুভ ভাই উঠে দাঁড়ান। আমি ডিসিশন নিলাম যে আমি আবার ট্রেনিং এ ফিরবো। আমার হাতে আছে আর তখন 4 মাস। পায়ের উপর প্রেসার না দিয়ে 4 মাস কঠোর ওয়ার্কআউট করেন। 4 মাসের মাথায় ওনার ভুঁড়ি হারিয়ে ফেলেন। কোথায় জানি না। 9 মাসের এই খেলায় বহু চড়াই উতরাই পেরিয়ে 6 ফিট 1 ইঞ্চি লম্বা এই মানুষটার ওজন হয়েছিল 82 কেজি। এই ফিজিক্যাল ট্রান্সফরমেশনে শুভ ভাই যা শিখলেন, এনিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড
if you won. সবাই তালি দেন। এতদিনের জং ধরে থাকা শেকলটা ভাঙার জন্য শুভ ভাইকে বিশেষ ধন্যবাদ। থ্যাঙ্কস। সো আজ এই পর্যন্তই। যাবার আগে বডি বানানোর সহজ একটা বুদ্ধি দেই। যারা আমার মতো প্রচুর অলস, অন্যদিকে আবার বডি বানাতে চান, তারা ফটোশপে খুব সহজেই এমন সার্কাস দেখাতে পারেন। এদিকে গ্রাফিক্স ডিজাইন না জানলে কোনো সমস্যা নেই, ghorilearning.com থেকে দারুণ ডিসকাউন্টে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটি করে নিতে পারেন। এসব শিখলে এমন দুষ্টামির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আর্ন করতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাঙ্কস। আজকের ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, আর আপনার ভুড়ি নিয়ে বেশি হতাশ হওয়ার কিচ্ছু নেই। একটা জিনিস মনে রাখবেন, এনিথিং ইজ পসিবল। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। ফ্যাট ম্যান অর বেস্ট হ্যাম, ফ্যাট ম্যান অর বেস্ট হ্যাম, ফ্যাট ম্যান অর বেস্ট হ্যাম, ফ্যাট ম্যান অর বেস্ট হ্যাম।